ঠিক, তুমি কিন্তু তোমার অত্যাধিক সাহস, তুমি জুতো হাতে বলছো না, লাথি মারে দেবো কিন্তু এটা বলে দিলাম কপালে। ফোনটা ভেঙে দিলে, ফোনটা ভেঙে গেল কিন্তু মনে হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা অনেক দিন ধরেই আমাকে ফেসবুকে কমেন্ট করছো যে একটা প্র্যাঙ্ক ভিডিও করো, তো আমি ভাবলাম যে একটা ভূতির প্র্যাঙ্ক ভিডিও করি। তো এখন বাজে 12টা, বেশি রাত হয়নি, এরপরে করলে তো আমি নিজেই ঘুমিয়ে পড়বো। তো তোমাদের দাদু ঘুমিয়ে পড়েছে হালকা, তো ভাবলাম যে এখনই ভূতের ভিডিও মানে প্র্যাঙ্কটা করি, জানি না পারবো কি না, ফার্স্ট টাইম ট্রাই করবো। তো এখন দেখো রাস্তা একদম ফাঁকা, কুকুর টুকুর ডাকছে। তো যাই হোক, ফোনটাকে আমি এখন সিট করে দিচ্ছি, তো পুরো ভিডিওটা সেই সব কিন্তু দেখতে থেকো। তো আমি আমাদের জানলার ওপরে মানে ফোনটাকে আটকে দিচ্ছি, এখান থেকে পুরোটাই দেখা যাবে আমাদের বিছানাটা। তো দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি, দেখতে থাকো। আর আমাদের রোডের লাইট পড়ে, তো ভিডিওটা আশা করি মোটামুটি দেখতেও পারবে। তো দাঁড়া, আমি উঠে যাই আবার। কি করছো রাত্রেবেলা? আরে ঠান্ডা লাগে, গায়ে তো কম্বল, ঘুমা। শরীর খারাপ করলো নাকি, কি হয়েছে? স্বপ্ন টপ্ন দেখছো নাকি? তুমি স্বপ্ন দেখছো? দশটা ঘোড়া লাগবে আমার। কি বলছো এগুলো? 18টা হাতি। এগুলো কি করছো? এই তোমার শরীর ঠিক আছে তো? কি করছো? দশটা হাতি লাগবে। মাকে ফোন করবো আমি। তোমার কি শরীর খারাপ লাগছে? দশটা আমি প্র্যাঙ্ক করতে গেছিলাম। আরে এদিকে আসো, বাইক ফাইক যাচ্ছে রাত্রেবেলা। আরে আমি প্র্যাঙ্ক করতে গেছিলাম, সরি। কি করছিলে রাত্রেবেলা?
আমি তো তোমার শরীর খারাপ করেছে। সরি, ফোনটা ভেঙে দিলে ফোনটা ভেঙে গেল কিন্তু মনে হচ্ছে। আরে না, প্লিজ কি তুমি কিন্তু আমার অত্যাধিক সাহস, তুমি জুতো হাতে বলছো কেন? লাঠি মারে দেবো কিন্তু এটা বলে দিলাম কপালে। আমি পাঠাবো, তুমি চিৎকার করে করে ডাকবো। কোনো মানে হয়? আমি এত চেষ্টা করে, আমার কিন্তু হাসি পাচ্ছে। তুমি রাগ করছো, তুমি প্র্যাঙ্ক করতে গেছিলাম। তুমি তো কতদিন ধরে বলেছো আমাকে প্র্যাঙ্ক কর প্র্যাঙ্ক কর, প্র্যাঙ্ক করবি না জানিয়ে করবি, তাহলে রিয়েল হয়, জানিয়ে প্রি প্ল্যান করবি না। তাহলে এইসব ভূত ফুত নিয়ে তুই আমাকে জুতো দেখালে? প্রথমত একটা ছেলে এত ভীতু হয়, আমি তো বুঝিনি, ভেবেছি তুমি হয়তো ভয় পাবে না। ভিডিওটা ভেবেছিলাম বড় হবে, এটা পুটকি পুটকে এটা প্রচন্ড ভিডিও হয়েছে একটা। প্র্যাঙ্কটাই তুমি আমার নষ্ট করে দিয়েছো। ফাজলাও বেরো না আমার সাথে, রাখো ফোনটা রাখো, অনেক ফাজলা মেরে চাচ্ছি বলে ঢং দেখতে চাই না আমি। মাকে বলবো তুমি চুপচাপ সেই সব নট আটো না করে মশিটা খাটাও চুপচাপ। 12:30 বাজে এখন, মশিটা পর্যন্ত খাটাই নি, ঢং করছে ফোন নিয়ে কেন বসে? এটা আমি এরম ভাবে বসে থাকবো? তুমি এরম করেছো তো, এটাই প্রমাণ। সবাই সোশ্যাল মিডিয়াতে খুব, এটাই প্রমাণ, এটাই প্রমাণ। দেখো এরকম বলেছি, দেখো আমাকে ভিডিও করতে গিয়ে এরম হবে।